বছর সব অকেশন আছে, তো কিন্তু তার মাঝে একটা বড় অকেশন আছে, সেটা কি জানেন? বলিউড ভার্সেস শাহরুখ খানের অকেশন, যেখানে সব মুভি বলিউডের ফ্লপ হচ্ছিল, কিন্তু মাঝখানে বলিউড ভার্সেস শাহরুখ খান তার পাঠান মুভি নিয়ে কামব্যাক করে 3 বছর পর, বলিউডে ডুবে যাওয়া নৌকা তুলে ধরে এবং 1000 কোটি টাকা ব্যবসা করে আমাদের মন জিতে নেয়। জওয়ান মুভির আবহাওয়া কাটতে না কাটতে জওয়ান মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে রেড চিলি এন্টারটেনমেন্ট থেকে। এতদিন আমরা শুনেছি যে অ্যাডলি কুমার যার সাথে কাজ করে তাকে ম্যাক্স হিরো হিসাবে প্রেজেন্ট করে। আপনারা শুধু 17 সেকেন্ডের জওয়ানের ক্লিপটা দেখলে বুঝতে পারবেন যে একটা রোমান্টিক হিরোকে কিভাবে ডার্ক হিরো হিসাবে প্রেজেন্ট করেছে 17 সেকেন্ডের ক্লিপে। ইভেন্চুয়ালি শাহরুখ খানের মুখ পর্যন্ত রিভিল করা হয়নি, এটা একটা বড় সাসপেন্স আমাদের কাছে। মানে বোঝাই যাচ্ছে যে মুভির হাইপটা কিরকম ক্রিয়েট করা হচ্ছে, কারণ শুরু থেকে এখনো পর্যন্ত আমরা যে কটা পোস্টার দেখেছি বা যে কটাই সিন দেখি না কেন, সেখানে একটাও কোথাও শাহরুখ খানের ফেস রিভিল করা হয়নি। তাই শুরু থেকেই শাহরুখ খানের মুখটা নিয়ে একটা সাসপেন্স রাখা হয়েছে, বোঝাই যাচ্ছে পুরো মুভিটাতে শাহরুখ খানের ফেস রিভিল নিয়ে একটা হাইপ ক্রিয়েট করছে। এত কিছুর মধ্যে আমরা যেই মানুষটাকে ইগনোর করছি সেই মানুষটা একদমই ইগনোর করার মতো না, তিনি হলেন বিজয় সেতুপতি। কারণ উনি এই মুভিতে শাহরুখ খানের অপোজিটে অ্যাজ এ ভিলেন হিসাবে লিড করবেন, আর ওনার মতো আদাকার অ্যাক্টার এই ইন্ডিয়াতে খুবই কমই আছে। আপনাদের কি মনে হচ্ছে জওয়ান মুভি কেমন হতে চলেছে? জানান আপনাদের মতামত কমেন্ট বক্স খোলা আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দুয়া মিয়া থাকুন।